যে কবিতাটা নিয়ে শুরু করব আলোচনা, সেটা হলো ক্লাস ইলেভেনের প্রথম কবিতা আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। এবং যে কোনো কবিতা পড়তে গেলে আমাদের কবির সম্বন্ধেও জানতে হবে, তার সাথে জানতে হবে সামাজিক প্রেক্ষাপটটা, কোন সামাজিক প্রেক্ষাপটে এই কবিতাটি লেখা হয়েছে। আজকের কবিতাটি ওয়ার্ডসওয়ার্থ, যিনি ছিলেন রোমান্টিক কবিতার পথিকৃৎ বলা চলে ওনাকে, তার লেখা। তো সেই রোমান্টিক পিরিয়ড যখন শুরু হলো, সেই সময়কার কথা আমরা আজকে জানব। 1800 শতাব্দীর শেষ দিকে ইউরোপে এই রোমান্টিক মুভমেন্ট বা রোমান্টিক আন্দোলনের সূত্রপাত হয় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং তার বন্ধু স্যামুয়েল টেলর কোলরিজ, এই দুজনে মিলে লিরিক্যাল ব্যালাডস নামে একটা বই লেখেন 1798 সালে। এবং সকলে মনে করেন যে এই বইটি ছিল আমাদের ইউরোপের যে রোমান্টিক মুভমেন্ট বা রোমান্টিক আন্দোলনের সূত্রপাত। রোমান্টিক বলতে তোমরা হয়তো ভাবছ যে একটা লাভ ইমোশন, যেটা একটা পুরুষ এবং মহিলার মধ্যে হয়ে থাকে, সেই ব্যাপারটাকে বলতে চাইছে, কিন্তু এটা তা নয়। রোমান্টিকতা হচ্ছে মানব প্রেম তো বটেই, তার সঙ্গে বলা যেতে পারে এটা প্রকৃতির প্রতি প্রেম, পুরাতনের প্রতি একটা টান, গ্রাম্য জীবনের প্রতি একটা ভালোবাসা, গ্রামের মন্থর যে জীবনযাত্রা সেই জীবনযাত্রার প্রতি একটা ভালোবাসা। বলা যেতে পারে শহরের যে ব্যস্ততাময় জীবন, সেই জীবন থেকে একটু দূরে গ্রামের মন্থর জীবনের মধ্যে একটু স্বস্তি খোঁজা, একে আমরা রোমান্টিকতা বলতে পারি। দেখো, লিটারেচার হলো সমাজের একটা আয়না, কাজেই কেন এই রোমান্টিক মুভমেন্ট শুরু হলো সেটা জানতে গেলে তখনকার দিনের একটা আর্থসামাজিক পরিস্থিতিকে তোমাদের জানতে হবে। ঠিক এই সময়েই ফ্রান্সে একটা বড় ঘটনা ঘটে, সেটা হচ্ছে ফরাসি বিপ্লব। তোমরা জানো ফরাসি বিপ্লব কত সালে হয়েছিল? কেউ কেউ হয়তো বলতে পারবে, কেউ কেউ বলতে পারবে না। তবে মনে রাখার একটা সহজ পদ্ধতি বলি, খুব সহজে মনে রাখা যায়, 1789। তাহলে কত হলো? তাহলে সালটা হলো 1789 সাল। এরপর আবিষ্কার হয় স্টিম ইঞ্জিন, আর এই স্টিম ইঞ্জিন দিয়ে শুরু হয় ইংল্যান্ডের শিল্প বিপ্লব। এই শিল্প বিপ্লব আসাতে, অর্থাৎ শিল্পক্ষেত্রে স্বয়ংক্রিয়তা বা অটোমেশন আসাতে, মানুষের ব্যস্ততা গেল বহুগুণে বেড়ে, এবং মানুষ সেই গ্রামের ধীর স্থির জীবনযাত্রা থেকে আস্তে আস্তে ব্যস্ততার মধ্যে, সুখে ব্যস্ততার মধ্যে কিন্তু আস্তে আস্তে এসে পড়ল। অন্যদিকে ফরাসি বিপ্লবের ফলে মানুষ রাজতন্ত্র থেকে মুখ ফিরিয়ে আস্থা রাখতে শুরু করেছিল গণতন্ত্রে। ফরাসি বিপ্লব আরেকটা জিনিসকে খুব বেশি উৎসাহিত করেছিল, সেটা হলো জ্ঞান বিজ্ঞানের চর্চা। কাজেই ভাষাও কিন্তু আস্তে আস্তে প্রচুর কঠিন হতে লাগলো। এই রকম সামাজিক প্রেক্ষাপটে রোমান্টিক কবিরা ঠিক যেন উল্টো পথে হাঁটতে আরম্ভ করলেন। তারা এই ব্যস্ততার জীবন থেকে, তারা এই ভিড়ের জীবন থেকে শুধুমাত্র সরে এলেন তাই নয়, তাদের যে কবিতার ভাষা সেটাও হয়ে এলো আস্তে আস্তে প্রাঞ্জল সাধারণ ভাষা। এবং রোমান্টিক কবি ওয়ার্ডসওয়ার্থ তিনি তো বলেই বসলেন যে এ পোয়েট ইজ এ ম্যান স্পিকিং টু মেন। তার মতে কবির ভাষা হবে সাধারণ মানুষের মুখের ভাষা। এবং এই প্রসঙ্গে আমাদের রোমান্টিক কবি রবীন্দ্রনাথের নাম না করলেই নয়, তিনিও এরকম একটি কথা বলেছিলেন, মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক। তবে এই কবিতাটি পড়ার সময় তোমাদের বেশ কিছু শব্দ হয়তো শক্ত লাগবে, মনে হবে তাহলে সহজ কোথায় হলো কথা। কিন্তু এটা মনে রাখতে হবে যে যে সময়ে ওয়ার্ডসওয়ার্থ এই কবিতাটি লিখেছিলেন সেই সময়ে ইংরাজি ভাষা আরও শক্ত ছিল। বিদ্যাসাগরের সময়কার বাংলা আর বঙ্কিমচন্দ্রের সময়কার বাংলা যদি দেখা যায়, তাহলে বঙ্কিমচন্দ্রের সময়ের বাংলাকে অনেক সহজ বলে মনে হয়েছিল তখনকার দিনে। আবার এত পরিবর্তনের পরে আজকে এসে
বঙ্কিমচন্দ্রের ভাষাকে আমাদের আরও বেশি কঠিন লাগে, তার কারণ আমাদের বাংলা ভাষাটা আরও সহজ হয়ে গিয়েছে। তো সেই রকমই এখনকার ইংরেজি আরও সহজ হয়ে যাওয়াতে ওয়ার্ডসওয়ার্থের ভাষাটাকে আমাদের একটু কঠিন বলে মনে হতে পারে, কিন্তু মনে রাখতে হবে সেই সময়ে এই ভাষা লেখার জন্যই ওয়ার্ডসওয়ার্থকে কিন্তু সমালোচনার মুখে পড়তে হয়েছিল। ওয়ার্ডসওয়ার্থের আরও দুটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে তিনি বলেন যে পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, অর্থাৎ কবিতা হলো একটা শক্তিশালী অনুভূতির একটা স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। অমসা নদীর তীরে বাল্মীকির তপোবন ছিল, সেই বাল্মীকি একদিন দেখলেন যে দুটি পাখি খেলা করছে, তো সেই জিনিসটি দেখে ওনার খুব ভালো লাগছিল। সেই সময়ে দেখা গেল একজন ব্যাধ এসে একটা পাখিকে তীর মারল এবং সেই পুরুষ পাখিটি যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গেল। এটা দেখে স্ত্রী পাখিটি আট মানে খুবই কান্নার আরম্ভ করলো এবং এই কান্না দেখে বা ওর যে একটা আত্মচিৎকার, সেই চিৎকার শুনে বাল্মীকি মুনিও কিন্তু খুবই কষ্ট পেলেন এবং তার মধ্যে এমন একটা পাওয়ারফুল ফিলিংস তৈরি হলো যে পাওয়ারফুল ফিলিংসটার জন্য তিনি একটা রামায়ণ রচনা করে ফেললেন। কাজেই আমি বোঝাতে চাইছি যে কবিতা লিখতে গেলে পরে যে পাওয়ারফুল ফিলিংসটা কতখানি পাওয়ারফুল হতে হবে। তিনি রামায়ণের মধ্যে দেখালেন যে এখানে একটা পুরুষের সাথে একটা মহিলা পাখির যে সেপারেশন আর কত রকম সেপারেশন হতে পারে। তিনি দেখালেন একটা ভাইয়ে ভাইয়ের মধ্যে সেপারেশন, দশরথ এবং রামের মধ্যে সেপারেশন, দেখালেন আমাদের রামের সাথে সীতার সেপারেশন, আবার রামের সাথে লব কুশের সেপারেশন, এরকম বিভিন্ন ধরনের সেপারেশন তিনি ওই রামায়ণের মধ্যে লিখলেন। অর্থাৎ তার মতে যে হঠাৎ আসা অনুভূতিটা খুবই পাওয়ারফুল হতে হবে, তবে কখনো সেটা কবিতার রূপ নিতে পারে। তার আরেকটা কথা আমরা না বললেই পারছি না, সেটা হচ্ছে কবিতাকে তিনি বলেছেন যে এই যে ইমোশনটা তৈরি হলো, পাওয়ারফুল ইমোশন, সেই ইমোশনস রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি, অর্থাৎ খুব শান্তিতে ধীর স্থিরভাবে বসে এই ইমোশনটাকে আবার রিকালেক্ট করতে হবে, আবার পুনরায় সেটাকে নিয়ে আলোচনা করে তারপর সেটাকে কবিতার আকারে আকার দিতে হবে। এবার আসি কবিতাটিতে। এই কবিতাতে কবি তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থকে নিয়ে একদিন খুব সকালে লন্ডন শহরের দিকে ঘোড়ার গাড়িতে করে যাচ্ছিলেন। তো সেই যাওয়ার সময়ে তিনি হঠাৎ করে ওই লন্ডন ব্রিজ বা ওয়েস্টমিনস্টার, যে ওয়েস্টমিনস্টার ব্রিজ যেটা, সেটাকে দেখতে পেলেন এই প্রত্যুষের আলোতে। থেমস নদীর ওপর অবস্থিত এই ওয়েস্টমিনস্টার ব্রিজকে দেখে তিনি এত মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন যে তার মধ্যে একটা পাওয়ারফুল ফিলিংস জেনারেট হলো এবং এই পাওয়ারফুল ফিলিংসটা পরবর্তী ক্ষেত্রে তিনি এই ফিলিংসটাকে একটা সনেটের রূপ দান করেন এবং সেই সনেটই আজকে আমরা পড়ব। যেহেতু এই কবিতাটি একটি সনেট, সনেট সম্বন্ধে একটু ধারণা থাকা তোমাদের দরকার। সনেট লেখেন ইটালিয়ান কবি পেত্রার্ক এবং এই সনেটকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে পেত্রার্কান সনেট আর একটা হলো শেক্সপিয়ারিয়ান সনেট। তো পেত্রার্কান সনেট হলো সনেটের যে 14টা লাইন, সেই 14টা লাইনকে 8টা এবং 6টা ভাগে ভাগ করা। প্রথম যে 8টা লাইন থাকে সেটাকে পেত্রার্কান সনেট অনুযায়ী বলা হয় অক্টেন এবং শেষের যে 6টা লাইন থাকে সেটাকে বলা হয় সেস্টেট। আর শেক্সপিয়ারিয়ান যে সনেটটার কথা বলছি, যে শেক্সপিয়ারিয়ান সনেটে 14টা লাইনকে ভাঙা হয় প্রথমে 3-4 লাইনের স্ট্যানজা দিয়ে এবং শেষে 2 লাইন থাকে এবং এই প্রথম যে 3-4 লাইনের স্ট্যানজা সেটাকে বলা হয় কোয়াট্রেন। কোয়াটার কথার অর্থ 4, তাহলে 4টে লাইন নিয়ে যেটা তৈরি সেটাকে আমরা মনে রাখবো, যেটাকে বলে কোয়াট্রেন। এবং শেষে যে 2 লাইন থাকে সেটাকে বলা হয় কাপলেট, কাপল মানে জোড়া, অর্থাৎ কাপলেট কথার অর্থ এখানে জোড়া বা জোড়া লাইন, শেষের জোড়া লাইন বা কনক্লুডিং কাপলেট এটাকে বলা হয়ে থাকে। এই যে কবিতাটি, এটা কিন্তু ইটালিয়ান সনেটের উপরেই লেখা, ইটালিয়ান ফর্মেই লেখা,
এবং বলে রাখা ভালো যে এই ইটালিয়ান সনেট বা সনেটের আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে প্রতিটি লাইনে 10টা করে সিলেবল থাকবে এই সনেটের মধ্যে। এরপর আসি প্রথম লাইনে। প্রথম লাইনে আমরা দেখতে পাচ্ছি আর্ট হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। এখানে ফেয়ার কথার অর্থ ফর্সা বা ফর্সা গায়ের রং এরকম কিন্তু নয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজে বিশেষত 17 আর 18 সেঞ্চুরির যে ইংলিশ পোয়েট্রি, সেখানে ফেয়ার কথাটাকে সাধারণত অ্যাট্রাকটিভ এই কথা বোঝানোর ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে। এখানে আর্ট হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার এর দ্বারা তিনি বলতে চাইছেন পৃথিবীতে এর থেকে সুন্দর আর কিছু দেখানোর নেই, অর্থাৎ তার মতে এটি পৃথিবীর সব থেকে সুন্দর দৃশ্য। পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, অর্থাৎ যেজন এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য না দেখে বা অদেখা করে চলে যাবে সে কবির মতে অনুভূতি শূন্য। এখানে ডাল বলতে বোকা বোঝাচ্ছে না, ডাল কথার অর্থ এখানে অনুভূতিহীন, যে তার চোখের সামনে অতুলনীয় দৃশ্যকে না দেখে চলে যাচ্ছে, যে দৃশ্য আপন সৌন্দর্যে মহীয়ান এমনই ভাস্বর যে তা সকল অনুভূতিপ্রবণ মানুষের মর্ম স্পর্শ না করে যায় না। এরপরের লাইনে আসি দ্য সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার দ্য বিউটি অব দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার, শহরটি এই সময় যেন প্রত্যুষ সৌন্দর্যের পোশাক পরে আছে, সকালের শান্ততা শীতলতা নরম রোদের মনোরম আভা দূষণমুক্ত পরিবেশ সমস্ত যেন একত্রে মিলে লন্ডন শহরের রাজকীয় পোশাকে পরিণত হয়েছে। পোশাক যেমন আমাদের শরীরের অংশ নয়, তেমনি এই শহরও সময়ের সাথে সাথে পোশাক পরিবর্তন করে। তিনি বলেছেন এই পোশাক আবার কী দিয়ে তৈরি হয়েছে। পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি বিউটি অব দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার, এই দিয়ে তৈরি হয়েছে পোশাক, অর্থাৎ সকালের সৌন্দর্য দিয়ে সকালের শান্ততা দিয়ে ও নির্মল দূষণমুক্ত পরিবেশ দিয়ে এই পোশাক তৈরি। এই লাইনটিতে একটি শব্দ রয়েছে, সেটা হলো বেয়ার। এই শব্দটা দেখে আমাদের একটা কনফিউশন হতে পারে, যে একটু আগে বলা হলো যে এই সৌন্দর্যের পোশাক পরে আছে, আবার একটু পরেই বলা হচ্ছে শেষের দিকে যে সেটা খালি গায়ে আছে বেয়ার বা উন্মুক্ত হয়ে আছে। কিন্তু এখানে এই বেয়ার কথাটির অর্থ উন্মুক্ত, অর্থাৎ এখানে কোনো কলুষতা নেই, এখানে সকালের সৌন্দর্যে নেই কোনো ধোঁয়া, নাই কোনো ধুলো, কোনো কুয়াশার আবরণ নেই, এইরকম সুন্দর পরিবেশকে এই বেয়ার কথার দ্বারা বোঝানোর চেষ্টা করা হয়েছে। এখানে আরেকটা শব্দ ডথ, এই শব্দটিও আমাদের একটু কনফিউজ করে, তার কারণ এই শব্দটির এখন আমরা কোনো ব্যবহার পাই না। এই শব্দটি আগে ব্যবহার করা হতো ডাদ DOES এই শব্দটির প্রতিরূপ হিসাবে, এটা ব্যবহার করা হতো ওল্ড ইংলিশে, এখন এটার আর কোনো ব্যবহার নেই। এরপরের লাইনে আসি শিপস টাওয়ার্স ডোমস থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই ওপেন আন টু দ্য ফিল্ড অ্যান্ড টু দ্য স্কাই। তিনি সমগ্র শহরটিকে স্পষ্ট দেখতে পাচ্ছেন, তিনি দেখতে পাচ্ছেন জাহাজগুলিকে যেগুলি থেমস নদীর ওপরে রয়েছে, দেখতে পাচ্ছেন মিনারগুলিকে গম্বুজগুলিকে নাট্যশালা বা থিয়েটার হলগুলিকে ও মন্দিরগুলিকে, যেগুলি ভূমি থেকে আকাশ পর্যন্ত তাদের চূড়া স্পষ্ট দেখা যাচ্ছে। এখানে বলা বাহুল্য যে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন বা শিল্প বিপ্লবের পর লন্ডন শহরে প্রচুর কলকারখানা বেড়ে গিয়েছিল এবং দিনের বেলায় এই কলকারখানাগুলো যখন চালু হয় বা শুরু হয় কাজ, সেই সময়টায় গোটা লন্ডন শহরটা ধুলোয় ভরে যায়, শহরটা ধোঁয়ায় ভরে যায়, শহরটা কুয়াশায় ভরে যায়, মানুষের কোলাহলে এই গোটা শহরে সেই শান্ততাটা নষ্ট হয়ে যায়। এবং এই সকালবেলা খুব ভোরবেলায়
যখন তিনি এই শহরটাকে দেখলেন একটা অন্য রূপে, এত শান্ত স্পষ্ট রূপে যখন দেখতে পেলেন, তখন কবি আপ্লুত না হয়ে পারলেন না। এর পরের লাইন, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, সমস্ত কিছুই ধোঁয়াহীন, ধুলোহীন, কুয়াশাহীন বাতাসে ঝলমল করছে। তার কারণ, এই সকালবেলায় তখনও কলকারখানাগুলি শুরু হয়নি, তারা ধোঁয়া নির্গমন করতে শুরু করেনি, মানুষজন ঘুম থেকে ওঠেনি, তারা তাদের বাড়ির যে চিমনির ধোঁয়া, সেই ধোঁয়া তখনও নির্গত হতে শুরু হয়নি। কাজেই সমস্ত কিছুই যেন এই একবারে পরিষ্কার স্পষ্ট দেখা যাচ্ছে চারিদিক, এই মানে সকালের সূর্যের আলোয় ঝলমল করছে, এ কথা এই লাইনের দ্বারাই বোঝানো হয়েছে। খুব শীঘ্রই হাজির হব এই ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে। ততদিন স্টে হোম, স্টে সেফ অ্যান্ড এনকারেজ ডিস্টেন্স লার্নিং।